করোনায় মৃত্যু নেমে এসেছিল শূন্যের কোঠায়, সংক্রমণের হারও কমে গিয়েছিল, ফলে নমুনা পরীক্ষা করার কেন্দ্রগুলোতেও ভিড় তেমন একটা ছিল না। কিন্তু জুন মাসে শেষ দিকে হঠাৎ করেই পাল্টাতে থাকে চিত্র। চলতি বছরের 18ই জুন করোনায় সংক্রমণের হার ছিল 5.94%, জুলাইয়ের 5 তারিখে এসে এই হার বেড়ে হয় 16.74%। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ওমিক্রনের আরেকটি উপধরনের প্রভাবে সংক্রমণ বাড়ছে, অনেকেই করোনা টিকার বুস্টার ডোজ নেননি, এর উপর যোগ হয়েছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। ওমিক্রন এখনও প্রিডোমিনেন্ট, ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট BA.2 এখনও প্রিডোমিনেন্ট, কিন্তু বাংলাদেশেও B4 এবং BA.5 যেটা সেটা পাওয়া যাচ্ছে। অনেকেই বলছে যে BA.4 BA.5 এর স্প্রেডিং ক্যাপাসিটি অনেক বেশি। টিকা নেওয়াতে তো আমরা অবস্থা ভালো ছিলাম, তো অনেকে মনে হচ্ছে করোনা বোধে আর নাই, করোনা বোধে চলেই গেছে, এই জন্য আর বুস্টার নেয় নাই। বুস্টার মাত্র 20-25% লোক এনেছে, 70% লোক তো নেয় নাই, তো তাতে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেক মানুষ নমুনাই পরীক্ষা করাচ্ছেন না, ফলে শনাক্তের বাইরে থাকা মানুষরাই সংক্রমণ ছড়াচ্ছে বেশি। এছাড়া ঈদের পর গ্রামগুলোতেও সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করেন তারা। সারা পৃথিবী হিসাব করলে আপনি প্রতিদিন 5 থেকে 7 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, এটা হচ্ছে শনাক্ত হচ্ছে, তার মানে শনাক্তের বাইরে আরও যদি 5 থেকে 7 লক্ষ থাকে তাহলে প্রতিদিন 15 থেকে 20 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের ভয় হলো এই করোনা কিন্তু এখনও শহর কেন্দ্রিক, গ্রামের অবস্থা কিন্তু অতটা খারাপ না। আমার মনে হয় শহর থেকে করোনা বয়ে নিয়ে যেয়ে যারা ছুটিতে যাবেন, গ্রামে যাবেন, বাপ মার কাছে ঈদ আনন্দ উপভোগ করতে যাবেন, তারা আবার গ্রামে এসব না ছড়িয়ে না দিয়ে যান। জ্বর ঠান্ডা কাশি হলেই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ তাদের। জনগণকে বারবার বলে অন্তত যেন সবাই মাস্কটা পরেন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।